হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং আশা করছি প্রত্যেকেই তোমাদের কলেজ চয়েস কলেজ লকিং লুক করে ফেলেছো তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা ফোন করেছিলে অনেকবার এস এম এস করেছো আমি প্রায় প্রত্যেকেই রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ তোমার চান্স আছে কি নেই মোটামুটি একটা আইডিয়া করে বলেছি বাট আমি কারোর কলেজ চয়েস করতে পারিনি তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো প্রথম কথা আর এবার বলি আজকের ভিডিও টপিকটা কি ভিডিও টপিকটা হচ্ছে কতটা কঠিন হতে চলেছে এই বছর মপ রাউন্ডে সরকারি কলেজ বেসরকারি কলেজে এই বিষয়টা নিয়ে প্রত্যেকের ধারণা যে দাদা আমার র্যাঙ্ক এত হাজার আমি কোনো কলেজ ফার্স্টেও পাইনি সেকেন্ডও পাইনি থার্ডে কি পেতে পারি অনেক বেশি র্যাঙ্ক কারো সত্তর হাজার কারো আশি হাজার তো আজকের ভিডিওর মূল টপিকটা শুধুমাত্র যে বেশি র্যাঙ্ক তাদের জন্যই এরকমটা নয় যাদের র্যাঙ্ক কম যারা ফার্স্ট কাউন্সেলিংয়ে বা সেকেন্ড কাউন্সেলিংয়ে প্রাইভেট কলেজ পেয়েছ অ্যাডমিশান নাও নি মানে জাস্ট আপডেট করে এসেছো তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা শুধুমাত্র যে যাদের র্যাঙ্ক বেশি তাদের জন্য নয় কম র্যাঙ্ক তাদের জন্য তো আমি আজকে কথা বলবো কিছু দিক নিয়ে যেগুলো তোমাদেরকে একটু মোটিভেশান দেবে তোমাদেরকে একটু মোটিভেট করবে সেই সকল দিকগুলো নিয়ে আলোচনা করব আমি বলছি না যে তোমার হবেই বা হবে না এরকমটা নয় আমি শুধু বলবো কিছু দিক কিছু পয়েন্ট ওকে তো ফার্স্ট অফ অল বলি তোমাদের রেজিস্ট্রেশন বা চয়েস চয়েস ফিলিং চয়েস লকিং আজকে কিন্তু সেটা লাস্ট ডেট যারা করেছ কংগ্রাচুলেশন যারা করেন এখনও পর্যন্ত করে নিও অবশ্যই করে নাও কারণ আজকেই লাস্ট ডেট এবং অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে করে নাও কলেজ চয়েস সম্পর্কে অনেকেই রিকোয়েস্ট করেছিল দাদা প্লিজ করে দিন আমি কারোরটাই করে নিই অনেক দিন ধরে একটা আঙ্কেল বলেছিলেন তো দু একজন ছাড়া আমি কারোরটাই করে দিই ওই দু একজন অনেক দিন ধরে বলে রেখেছিলো অনেক রিকোয়েস্ট করেছিল তো আমি পারলাম না ওনাদের রিকোয়েস্টটা মানে এড়াতে তো তার জন্য ওদেরটা ছাড়া আমি কারোটাই করিনি সো কলেজ চয়েস সম্পর্কে প্লিজ আর রিকোয়েস্ট বা অন্য কিছু করো না কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করতে চাইছিলাম কিন্তু অনেক বাধা বিপত্তি আছে যার জন্য আমি করতে পারলাম না তার জন্য দুঃখিত প্লিজ এটার জন্য তোমরা কেউ কিছু মনে করো না তো কথাটা হচ্ছে যে র্যাঙ্ক বেশি হলে কি আমি সুযোগ পেতে পারি না সরকারি কলেজ এটা সব থেকে বড় প্রশ্ন দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের একটা জিনিস বলি যে দেখো সুযোগ একটা জিনিস কী বলো তো সুযোগ এটা কিন্তু কখনো বলে কয়ে আসে না যে তোমার এত র্যাঙ্ক হলে তোমার সুযোগ নেই এরকমটা নয় প্রত্যেকের জন্য সমান সুযোগ আছে ঠিক আছে একটা জিনিস মনে রাখবে খেলায় খেলায় কিন্তু প্রত্যেকে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন বা ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একজনই হয় ঠিক আছে যে খেলাই ভালো খেলতে পারে তাকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ করা হয় সুতরাং সুযোগ তো প্রত্যেকের আছে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার ম্যান অফ দ্য ম্যাচ কে হবে যে ভালো খেলতে পারবে শুধুমাত্র যে র্যাঙ্ক ভালো হয়েছে কিন্তু কলেজ চয়েস আমি করলাম না ঠিক মতো করে হবে না বন্ধু অনেক কিছু ম্যাটার করে ওকে অনেকে লাকে আছে আমি আমি অবশ্যই বিশ্বাস করি ভাগ্যে যদি না থাকে তুমি হাজার চেষ্টা করো হবে না আমি বিশ্বাস করি এটা আমি অবশ্যই বিশ্বাস করি তুমি যত ভালো র্যাঙ্ক করো তুমি কলেজ সাজালে কিন্তু কিছু না কিছুভাবে দেখবে তোমার কলেজটা কোনো রকম বাদ হয়ে গেছে এরকম হাজার প্রমাণ আছে যেমন টুম্পা রয় নামে একজন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সে তিন বছর চার বছর ধরে চেষ্টা করছে লাস্টবার তার আগের বার ও গভর্নমেন্ট কলেজ পেয়েও চান্স পায়নি ও নিজের ভুলের জন্য তো ও বলেছে তা তো আমার ভাগ্যে নেই হ্যাঁ কিছুটা থাকে ভাগ্যে কিন্তু তা সম্পূর্ণটা নয় আমি আগেও বলেছি এবং এখনও বলছি ভগবানের উপর ভরসা রাখো তোমার যে তুমি যাকে উপাস্য করো তোমার যে উপাস্য দেবতা তার উপর ভরসা রাখো তিনি চাইলে সব কিছু করতে পারেন ঠিক আছে কলেজ চয়েস সম্পর্কে আমি যেরকমটা বলেছিলাম ট্রিকগুলো ফলো করবে অনেকের যাদের র্যাঙ্ক বেশি হয়েও পেয়েছে অনেক কলেজে তো প্রমাণ তো পেলে তো কম র্যাঙ্কে অনেকে পায়নি বা বেশি র্যাঙ্ক করেও কিন্তু পেয়ে গেছে কি করে হয় সব কিছুই কি মানে র্যাঙ্কের উপর ডিপেন্ড করে না কলেজ চয়েসের উপরও ডিপেন্ড করে খেলা মানে একজন খেলোয়াড় সে ভালো খেললো বাকি খেলোয়াড় খারাপ খেললো তো তাহলে কি টিমটা জিতে যেতে পারে না প্রত্যেকে সমানভাবে খেলতে হবে এবং তার মধ্যে একজন বেস্ট প্লেয়ার তো অবশ্যই থাকে তো তেমনই খেলাটা যখন করবে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে করতে হয় তো যাই হোক এখন আর কলেজ চয়েস বা এই সব সম্পর্কে আমি আর কিচ্ছু বলবো না আমি শুধু বলবো একটা জিনিস সেটা হচ্ছে কি কীরকম কার সুযোগ আছে যাদের র্যাঙ্ক পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এত বেশি র্যাঙ্কে সরকারি কলেজ কি হতে পারে সুযোগ কি আছে একটু মাত্র হলেও অনেকে প্রশ্ন করেছে যে দাদা আমার কি ওয়ান চান্স আছে যদি আপনি বলেন আমি করতে পারি তা আমি বিশ্বাস করবে না আমি মানে মন থেকে কাউকে না বলি না আমি যাই যে যাই বলুক আমি বললাম হ্যাঁ আপনার সুযোগ আছে সুযোগ আছে এবার হতে পারে কি হতে পারে না সেটা পরের ব্যাপার বাট সুযোগ তো আছেই অবশ্যই ঠিক আছে প্রত্যেকের কাছে সমান সুযোগ আছে এইবার একটা জিনিস আমি বলে রাখি এবার কিন্তু কম্পিটিশানটা সত্যি একটু কঠিন হতে চলেছে কোন ভিউ অফ দ্য পয়েন্ট থেকে যারা দেখবেন যারা এবার দেখছেন যে একটা বিষয় দেখবেন যারা প্রাইভেট কলেজ পেয়েছে আপনার থেকে কম র্যাঙ্ক সে তো একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারে যার র্যাঙ্ক মনে করুন ছ হাজার পাঁচ হাজার চার হাজার তো এদের তো একটা ভালো মতো চান্স আছে ওরা হয়তো কোনো কারণবশত ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে প্রাইভেট কলেজ পেয়েছে কারণ কলেজ চার্জটা ঠিক মতো করতে পারেনি জন্য তো এই বছর বা এই যে মা রাউন্ডে গিয়ে ওরা কলেজ ঠিক ঠিকমতো করলো তাহলে তো ওদের একটা বেশি অপরচুনিটি আছে তো এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করছে দাদা আমার এত বেশি র্যাঙ্ক আমি কি আদৌ চান্স পেতে পারি তো এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দেখো বন্ধুরা কলেজ চয়েস এই বিষয়টা তো খুব বেশি আগাপড়া করা মানে আগে পিছিয়ে তো করা যায় না আমি যেটা করে দিলাম মনে করো যে যে কলেজটা রাখলে একটা সুযোগ হতে পারে সব কলেজে রাখলাম এবার তার মানে এমন নয় যেটা আমি কাউন্সিলিংয়ে বাইরে থেকে তো কলেজ দিতে পারি না বিষয়টা আমি একটু ক্লিয়ার করে বলে দিই অনেকে বলছে দাদা তুমি যেটা বলবে সেটাই হবে না এরকমটা নয় আমি তোমাদের একটা ট্রিক ফলো করতে বলি সে ট্রিকটা আমি নিজে বিশ্বাস করি বলে হয় অনেকের ইনফ্যাক্ট অনেকে আছে যারা বিশ্বাসী মানে ভাবতে পারেনি নিজে তারা কোনো সরকারি কলেজ পেয়ে যেতে পারে এমন অনেক প্রমাণ আছে ন হাজার র্যাঙ্কেও কিন্তু পেয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ তো যাই হোক আমার এই মেম্বারশিপ নিয়েছিল ওকে ট্রিকগুলো বলে দিয়েছিলাম তো কাজ লেগেছে এবার সবাই সবার সব ক্ষেত্রে যে লাগবে এরকমটা মানে নেই ট্রিক সব ক্ষেত্রে লাগে না ম্যাজিক ম্যান যিনি আছেন তিনি যদি ম্যাজিক করে ওই এক টাকাকে যদি দশ হাজার টাকা পরিণত করতে পারতেন তাহলে তো উনি বড়লোক হয়ে যেতেন হয় কি হয় না তো ট্রিক সবসময় কাজ করে না কিছু কিছু সময় কাজ করে কিছু কিছু সময় কাজ করে না কারো কারো হয়ে যায় কারো কারো হয় না র্যাঙ্ক কাজ করে কলেজ চয়েস কাজ করে সব কিছু কাজ করে তো আমি এটাই বলবো যার র্যাঙ্ক বেশি তারাও চেষ্টা করো যার র্যাঙ্ক কম সেও চেষ্টা করো এবার যে র্যাঙ্ক কম অবশ্যই তার একটা চান্স আছে মনে করো আমি এই কলেজে অ্যাপ্লাই করলাম মনে করো এটা এই কলেজটার নাম হচ্ছে সিটি কলেজ মনে করো সিটি কলেজ ওকে এবার সিটি কলেজ ও বলছে আমি ছাত্রছাত্রী নেব একটা মাত্র সিট ফাঁকা আছে এবার একজন স্টুডেন্ট সে পড়াশোনায় খুবই ভালো আর স্টুডেন্ট সে পড়াশোনায় খুব খারাপ আমি দুজনভাবে বোঝাচ্ছি বোঝানোর চেষ্টা করছি এবার কলেজ কি চাইবে যে ভালো ছেলেটাকে বাদ দিয়ে খারাপ ছেলেটাকে নেবে কখনো চাইবে না এইবার এই নিরিখে আমি বলছি না যে কেউ খারাপ কেউ ভালো আমি এই নিরিখে বলার চেষ্টা করছি যার র্যাঙ্ক কম তাহলে তাকে ছেড়ে কি কখনো বেশি র্যাঙ্কে নেবে নেবে না তো বিষয়টা একটু ক্লিয়ার করে বললে যদি তুমি সেই কলেজটাই চয়েস করো এবং যার র্যাঙ্ক কম সেও যদি সেই কলেজ চয়েস করে তাহলে যার র্যাঙ্ক কম তাকে অবশ্যই নেবে তাই না তো বিষয়টা কিছুটা এরকম এবার সেখানে যার র্যাঙ্ক কম সে যদি কলেজ চয়েস করতে গিয়ে কোনো কলেজ মিস করে ফেলে মনে করো সে একটা একটা ভালো কলেজ বা যেটা মোটামুটি একটু অড দিকে আছে মনে করো যেগুলো একটু মানে অনেকের মানে ওখানে যাওয়ার ইচ্ছে নেই এমন অনেক কলেজ আছে না যেমন যেখানে মানে ঠিক মতো করে লোকালয় নেই সেখানে খুব একটা মানে জাঁকজমক নেই একটু গ্রাম্য টাইপের তো এই ধরনের গ্রামগুলোতে না অনেকে যেতে চায় না অনেকে দেখবে বাড়ি থেকে নিষেধ করে এত দূরে যেতে হবে না এই ধরনের এই ধরনের কারণের জন্য কিন্তু অনেকে যায় না তো এইখানে একটা পয়েন্ট হচ্ছে যাদের র্যাঙ্ক বেশি তারা যদি সেই সব কলেজ রাখতো একটু গ্রামের দিকে কলেজগুলো যদি সবগুলোই রাখে তার মধ্যে গ্রামের কলেজগুলোকে যদি সেইভাবে সাজায় তাহলে একটা হওয়ার চান্স আছে ওকে কারণ এগুলো কিছু পয়েন্ট আমি বলছি না যে এগুলো রাখলে হবেই এরকমটা নয় কিছু একটা পয়েন্ট ঠিক আছে এবার দেখো আর কথা বলি যাদের র্যাঙ্ক কম তারা কিন্তু শুধুমাত্র জিএনএম এন এম কলে পরীক্ষা দিয়েছে এরকমটা নয় ওদের খোঁজ নিয়ে দেখো ওরা জেন বা আর বা আরও যে বড়ো বড়ো এক্সামগুলো হয় না ওগুলোও দিয়েছে প্যারামেডিক্যাল এসব অনেক এক্সাম হয় তো ওরা কিন্তু ওই সব পরীক্ষাও দিয়েছে সুতরাং ওরা যদি মনে করো তারা যদি বিএসসি নার্সিং কোর্সে চান্স পায় তাহলে কি ওরা জিএনএম করতে চাইবে চাইবে না এমন অনেক স্টুডেন্ট আছে যারা বিএসসি জিএনএম দুটোই দিয়েছে এবং বিএসসিতে অ্যাডমিশান নিয়ে নিয়েছে এবার ওরা ভাবছে আমার যদি এখানে একটা কলেজ হয় মনে করো সে বিএসসিতে যদি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যায় সে কি আর জিএনএম করতে আসবে আসবে না তাহলে সিটটা তো ফাঁকা থাকছে এবার তার থেকে যাদের কম র্যাঙ্ক ঠিক আছে তার থেকে সরি তার থেকে যাদের বেশি র্যাঙ্ক তারা তো অবশ্যই সুযোগটা পাচ্ছে সেই সুযোগটা তো এইভাবে কিন্তু কিছু সুযোগ থেকে যায় তো আমি দিকগুলো বলার চেষ্টা করছি যে তোমরা যেগুলো ভেবে নার্ভাস হয়ে যাচ্ছ না অনেকে বলছে দাদা এত বেশি র্যাঙ্কি কী করে হতে পারে হতে পারে বন্ধুরা অনেক সময় মিরাক্কেল হয় এটা কেউ বলতে পারে না এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু মানে প্রাইভেট কথা যদি বলা হয় প্রাইভেটের কিন্তু এখন অনেক এমনও কলেজ আছে যেখানে কিন্তু মানে অনেক বেশি নিয়েছে আমার দেখা এখনো পর্যন্ত পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পেরিয়ে গেছে সাতান্ন হাজার র্যাঙ্কেও কিন্তু পেয়েছে জিএমআর র্যাঙ্ক ঠিক আছে আমি জিএমআর র্যাঙ্কের কথা বলি আমি কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্কের কথা বলি না জিএমআর র্যাঙ্কেও কিন্তু পঞ্চান্ন হাজারের বেশি র্যাঙ্ক কিন্তু অনেকে পেয়েছে সুতরাং এই যে কলেজগুলো প্রাইভেট কলেজে অনেকের কিন্তু ইচ্ছে আছে যে আমি যে কোনো একটা কলেজ হলেই হবে আমার গভর্নমেন্ট প্রাইভেট এরকম কোনো ব্যাপার নেই শুধু এদের জন্য বলছি দেখো তোমরা যদি পারো যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা অবশ্যই প্রাইভেট কলেজে নাম বিশেষ কোনো ডিফারেন্স নেই শুধুমাত্র কোর্স ফিটা একটু বেশি কম এটা অবশ্যই আমি মানি যে অনেকটাই বেশি কম তো এখানে দেখো যাদের সামর্থ্য আছে যারা চাও যে না আমি একটা কোয়ালিটি টাইপের পড়াশোনা চাই পরবর্তীকালে ভালো মতো প্লেসমেন্ট চাই বিকজ গভর্নমেন্ট কলেজে পেল পড়লে যে সেখানে তুমি চাকরি পাবে এরকম কোনো গ্যারান্টি নেই ওখানে কিন্তু পড়ানোর পর তোমাদেরকে ইন্টার্নশিপ দেবে এবং তারপর কিন্তু ওরা সেখান থেকে বের করে দেয় তো এই জিনিসগুলো তো মাথায় মাথায় রাখবে এখন অনেকেই হয় অনেকেই বলে এরকম যে দাদা ওখানে পড়ছি তাহলে নিশ্চয়ই ওখানে চাকরি যাবে এরকমটা তো আমার আমার জানা ছিল আগের দিনে কিন্তু হতো কিন্তু এখন হয় কি না এটা আমার জানা নেই আমার যারা বন্ধুবান্ধবরা আছে অনেকেই কিন্তু এখন কিন্তু যেটা ওরা অন্য নার্সিং নার্সিংহোমে কাজ করে বাট ওই কলেজে তো আর মানে চাকরি করে না সুতরাং এই বিষয়টা আমার ধারণা নেই যে সেই কলেজে চাকরি হয় কি না পরবর্তীকালে যদি নোটিফিকেশান বেরোয় অবশ্যই পেতে পারো বাট সেই কলেজে হয় কিনা কোনো গ্যারেন্টি নেই তাহলে একটা দিক দেখো তুমি যদি প্রাইভেট কলেজে ভর্তি হও সেক্ষেত্রে তুমি ধরো বেশি টাকা দিয়ে ভর্তি হলে মনে করো সেখানে কলেজে কোর্স ফি হলো ছ লাখ টাকা সাত লাখ টাকা এবার একটা জিনিস ভেবে দেখো গভর্নমেন্ট থেকে পড়ে তুমি এক বছর বসে থাকলে বা ধরো কোনো একটা প্রাইভেট কলেজে চাকরি পেলে আর তুমি একটা ভালো নামি দামি কোনো একটা কলেজ থেকে পড়লে পড়ার পর সেখানে একটা ভালো মোটা অঙ্কের টাকা তুমি বেতনে চাকরি করছো তাহলে কোনটা বেটার হবে অবশ্যই যেটা প্রাইভেট কলেজ যেখানে তোমার পড়লে ভালো মতো একটা সুযোগ আছে পরবর্তীকালে একটা মোটা অঙ্কের চাকরি পাবে অবশ্যই সেটা পড়লে ভালো হবে হ্যাঁ এবার এখানে একটা জিনিস যে যার সামর্থ্য নেই সে কী করবে অবশ্যই সেটা দেখার বিষয় কারণ প্রত্যেকের পক্ষে সম্ভব নয় ইনফ্যাক্ট আমরাও কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারে বিলং করি সুতরাং বিষয়টা বুঝতে পারছি যে হ্যাঁ কতটা সমস্যা বহুল এই যে আট লাখ টাকা দশ লাখ টাকা বারো লাখ টাকা পর্যন্ত কোর্স ফি দিয়ে কে পড়াতে পারবে এরকম তো সামর্থ্য নেই অনেকের কিন্তু দেখো যাদের সামর্থ্য আছে তাদের জন্য বললাম যাদের সামর্থ্য নেই একটু কোর্স কম যেসব কলেজগুলো এমন অনেক কলেজ আছে যেখানে কোর্স ফি খুব কম আমি কিন্তু এরকম কলেজের নাম বলেও ছিলাম যেমন শ্রমজীবী স্কুল অফ নার্সিং তারপরে হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন এগুলো তো কোর্স ফি খুবই কম কিছু কিছু দেখো ভালো দিকে পাশাপাশি কিছু কিছু খারাপ দিকও থাকে তো এগুলো একটু দেখতে হবে কিছু কিছু কলেজে কিন্তু একটু আলাদা অদ্ভুত নিয়ম আছে যেমন রামকৃষ্ণ মিশন আমি যেটা শুনেছি খুব স্ট্রিক্ট নিয়ম ওখানে ভীষণই বিকজ ওখানে ডিসিপ্লিন ভীষণ মেনটেন করতে হয় এটা খুবই ভালো একটা দিক অনেকের কাছে সেটা মানে দুঃস দুর্বিষহ মনে হতে পারে যে এত কঠিন মানে ওখানে তোমাকে একটু মেনটেন করতে হবে ডিসিপ্লিন ওগুলো অনেকের কাছে মানে কি বলবো একটু কঠিন মনে হতে পারে তো বিষয়টা ওই নয় কারোর কাছে ভালো লাগতে পারে কারোর কাছে খারাপ লাগতে পারে তো যাই হোক না কেন অনেকের কাছে এই জন্য অনেকে পড়তে চায় না অনেকে পড়ে চান্স পেয়েও কিন্তু ছেড়ে দেয় তো এইগুলো এইভাবে কিন্তু অনেক সিট ফাঁকা থেকে যায় অনেকে আছে না জানতে পারে না কালকে একজন কল করেছিল ও জানতোই না যে সেকেন্ড কাউন্সিলিং ওর নাম এসেছে তো একটু অদ্ভুত লাগলেও আমি মানে অবাক হয়ে গেছিলাম যে কি করে মানে এরকম এত বড় ভুল হতে পারে যাই হোক না কেন আমি তাকে দোষ দিতে চাই না সে হয়তো কোনো কারণবশত জানতে পারেনি তো এরকম অনেকেই আছে যারা সুযোগ পেয়েও জানতে পারে না তো এই সব দিক থেকে দেখতে গেলে সুযোগ কিন্তু একটা আছে ভালো মতো যাদের র্যাঙ্ক বেশি আমি বলছি না যে মানে একদম চান্স আছেই বাট এটার চান্স হলেও হতে পারে আমি এই দিকগুলো বলার চেষ্টা করছি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি এর বেশি কিছু না এখন এই মুহূর্তে তো আর তুমি কিছু করতে পারবে না নতুন করতে এখন এই পরীক্ষা দিতে বসতে পারছো না তাহলে কি করবে এখন কি মানে যুদ্ধের লড়া থেকে চলে আসবে না যুদ্ধের লড়াই যখন নেমেছ ওয়েট করো হয়তো ভিক্ট্রিটা তুমিই পাবে ঠিক আছে সুতরাং একটু ওয়েট করো কুড়ি তারিখে দেখে যাও যদি না হয় আর একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করে দাদা এক্সটেন্ডেড মতো কী হতে পারে তো দেখো কোনো আপডেট নেই যেহেতু আমি বলতে পারি না কিন্তু একটা আশা রাখতে পারো যদি হয় যদি হয় অবশ্যই বলে দেবো কিন্তু আমার মনে হয় না যে এরকম কিছু হতে পারে বিকজ তাহলে তো অবশ্যই শিডিউল দিত তাই না তো এরকমটা আমার মনে হয় না যেরকম মানে তোমরা শুনছিলো যে জেনপার জন্য ম এক্সটেন্ডেড মপআপ করা হয়েছে অর্থাৎ মপআপের পরেও আরেকটা রাউন্ড হচ্ছিলো তো এই বিষয়টা আমার জানা নেই এরকমটা যদি হয় অবশ্যই আমি বলে দেবো কিন্তু এখন কোনো আপডেট নেই আর অফিসিয়াল আপডেট ছাড়া কোনো কিছু বলার ঠিকও নয় তো যদি হয় তাহলে তো আরও ভালো তাহলে যাদের র্যাঙ্ক বেশি তাদের আবার একটা সুযোগ পাচ্ছ তো যাই হোক না কেন সুযোগের কিন্তু কোনো মানে অভাব নেই ঠিক আছে সুযোগ ঠিক আসবে কোনো না কোনো দিক থেকে তোমাদেরকে শুধু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যাই হয়ে যাক আমি একটা সুযোগ পেতে পারি এই জিনিসটা যদি থাকে তাহলে অবশ্যই অনেক কিছু অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবে ঠিক আছে এবার কলেজের বিভিন্ন হোস্টেল সম্পর্কে আমি কথা বলি কিছু কিছু হোস্টেল আমার একজন পরিচিত আছে সে কিন্তু ব্যাঙ্গালোরের একটি কলেজে গিয়েছিল ব্যাঙ্গালোর না একটা বিশাখাপত্তনম একটি কলেজ এবার কলেজের নাম আমি বলছি না ওটা আইনসি অ্যাপ্রুভ পেয়েছে তো ভালো কলেজটা আমার প্রথম দিক থেকে অত বুঝতে পারছিলাম না সেরকম কলেজ কীরকম হবে না হবে পরবর্তীকালে দেখি যে সেখানকার মানে ডিসিপ্লিনটা এতটাই মানে করা সেখানে এক বছর কোনো ফোন অ্যালাউ করবে না সপ্তাহে একদিন দু ঘন্টার জন্য ফোন দেবে পরিবারের সাথে কথা বলতে পারবে এই রকম স্ট্রিক্ট নিয়ম আর পরিবার যদি কেউ আসে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেটে নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবে কিন্তু কথা বলতে পারবে এইরকম কিছু কিছু নিয়ম আছে অদ্ভুত এবার প্রত্যেকটা কলেজে নেই কিছু কিছু কলেজে আছে এবার গভর্নমেন্টে যদি কথা বলো গভর্নমেন্টে কিন্তু অনেক কলেজে এমন আছে ফার্স্ট ইয়ারে কিন্তু হোস্টেল নেই ঠিক আছে সেকেন্ড ইয়ারে হবে কিনা কোনো গ্যারেন্টি নেই থার্ড ইয়ারে হতে পারে এরকম কিছু কিছু অদ্ভুত নিয়ম আছে তো এইগুলো বিশেষ করে কালকে একজন আঙ্কেল ফোন করেছিলেন তার মেয়ের জন্য তো উলুবেরিয়া এস টি হসপিটাল এই এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করছিলেন তো আমি খোঁজ নিয়েছিলাম ওখানে হোস্টেল সম্ভবত ফার্স্ট ইয়ারে সম্ভবত আছে সম্ভবত আমি জানি না এটা কনফার্ম নেই আপনি অবশ্যই সেখানে গিয়ে ফোন বা ওখানে গিয়ে একবার কথা বলে নেবেন যে সেখানে হোস্টেল পাওয়া যায় কি না যদি না যায় তাহলে কি মানে ফার্দার কি ওখানে অবশ্যই কোনো মেস বা হোস্টেল অবশ্যই ভাড়া পেয়ে যেতে পারেন যেটা প্রাইভেট বা বিভিন্ন বাড়ি বাড়ি ওখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যেতে পারে তো এই ধরনের কিছু একটু ম্যানেজ করে থাকতে হবে যারা গভর্নমেন্টে পড়ছো ওদের খরচ নেই বলো না ওদের কিন্তু খরচ সেই একই পড়বে ঠিক আছে ঘুরে দেখবে যখন তিন বছর শেষ হবে তুমি আর ও যখন বেরোবে না প্রায় একই সমান সমানই খরচ হবে এবার নামে হচ্ছে তুমি সরকারি পেয়েছো ওর নামে হচ্ছে বেসরকারি পেয়েছে তো এই বিষয়টা একটু খেয়াল রাখবে খুব কম বেশি কিন্তু বলছি না হয়তো হ্যাঁ হলো হয়তো দু লাখ টাকা এক লাখ টাকা কম বেশি তো হবেই ওটা কিছু করার নেই কিন্তু খরচ কিন্তু হয় এটা ভেবো না যে গভর্নমেন্টে পড়লে কোনো খরচ নেই না একদিকে খরচ নেই কিন্তু আরেকদিকে খরচ ঠিক হয়ে যাবে ঠিক আছে তো যারা প্রাইভেট পেয়েছো অনেক অনেক কংগ্র্যাচুলেশনস যারা এখনো পাওনি যারা এখনো মানে ভীষণই ডেঞ্জার জোনে রয়েছে যারা মানে প্রতিটা ক্ষণে ক্ষণে একদম পুরো বুকের ভেতর থেকে মোচড় দিয়ে উঠছে যে আমি কি পাবো না সুযোগ তাদের জন্য বলছি দেখো সুযোগ এখনও আছে সরকারি হলে বেসরকারি আছে অবশ্যই চেষ্টা করে যাও যদি চয়েস ফিলিংয়ে কোনো প্রাইভেট কলেজ না দিয়ে থাকো তাহলে আমি কোনো কিচ্ছু বলবো না আমি জানি না তোমাদের ব্যাপার এটা অনেকেই আছে না বেশি র্যাঙ্কেও কিন্তু আমাকে বলেছে দাদা আমি বেশি র্যাঙ্ক তাও আমি গভর্নমেন্টই চেষ্টা করো প্রাইভেট আমার দরকার নেই আমি জানি না ওদের কি হবে কিন্তু দেখো আমি বলবো অবশ্যই প্রাইভেটগুলো পড়ার চেষ্টা করো যদি খুব সামর্থ্য না থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি একটু চেষ্টা করলে যদি হয়ে যায় তাহলে পড়তে পারো একটা বছর নষ্ট হবে না নাহলে আটটা বছর আবার ওয়েট করো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এছাড়া আর কিছু বলার নেই ঠিক আছে মোটিভেট করার জন্য এই দুটো লাইন যথেষ্ট হয় তোমাকে লড়াই জিততে জেতার জন্য এখন ওয়েট করতে হবে নাহলে পরের বছরের জন্য এখন থেকেই তোমাকে নিজের অস্থিরে শান দিতে হবে নিজেকে এখন থেকেই প্রস্তুতির জন্য একদম তুঙ্গে রাখতে হবে যে কোনো কিছু কোনো প্রশ্ন আসলে সেটা আমি অ্যাভয়েড করবো না প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দিয়ে আসবো এরকম যদি মানসিকতা থাকে তাহলে পরের বছর তোমার জন্য সরকারি কলেজে একদম বাধা ধরা ঠিক আছে তো দুটো আমি রাস্তা বলে দিলাম আর যারা একদম লড়াই নেমে পড়েছো তাদের জন্য এই ট্রিকগুলো বলে দিলাম কিছু দিক বলে দিলাম যে এই এইসব দিকে এখনও কিন্তু অনেকে যায়নি সুতরাং এই দিকগুলো অবশ্যই মাথায় রাখবে কিছুটা আশা করছি কিছুটা হলো মোটিভেশন দিতে পারলাম তোমাদেরকে কিছুটা হলো তোমাদেরকে খুশি করতে পেরেছি অবশ্যই আমাদের সাথে থাকো আমি দু এক দিনের মধ্যে চেষ্টা করব যে মপ আপ রাউন্ডের কীরকম কী কাট অফ যেতে পারে বা র্যাঙ্ক কত বেশি হলে হতে পারে তোমাদের ওখানে আশা করছি যে আর কারো কোনো ডাউট থাকবে না ঠিক আছে তো ততক্ষণ প্রত্যেকেই অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো ভালো থেকো সুস্থ থাকো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি নমস্কার